একটা সময় গ্রামগঞ্জের টেপ বা ভিসিডিগুলোতে শুধু একটি কণ্ঠই বেজে উঠত। বেশিরভাগ গানগুলো ছিল মাজার কেন্দ্রিক বাউল গান। গানগুলোর মাঝে মানুষ যেন এক মাদকতা খুঁজে পেত। মানুষ পাগল হয়ে মনোযোগ সহকারে তার গান শুনত। তিনি আর কেউ নন, তিনি সবার পরিচিত মুখ বাউল শিল্পী শরীফ উদ্দিন। একসময় শরীফ উদ্দিনের আকাশচুম্বী জনপ্রিয়তা থাকলেও বর্তমানে আছেন লোকচক্ষুর আড়ালে। দীর্ঘদিন ধরেই কোনো খোঁজ নেই তার, নেই কোনো নতুন গান। কেউ বলেন বর্তমানে তিনি দেশে নেই, কেউ বলেন নেশা করে নিজেকে শেষ করে দিয়েছেন। সত্যি বলতে কোথায় আছেন আর কেমন আছেন একসময়ের তুমুল জনপ্রিয় এই শিল্পী, আমাদের আজকের এই ভিডিওতে জানাবো সেই অজানা তথ্যই। জানাবো বর্তমানে কোথায় আছেন, কি করছেন মাদ্রাসা থেকে দাখিল পাশ করে সঙ্গীত শিল্পী হওয়া শরীফ উদ্দিন। তার জন্য ছোট্ট এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করে থাকলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। চলে যাচ্ছি মূল কথায়। কণ্ঠশিল্পী শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার শিমরেলকান্দি এলাকার মলাই মিয়ার ছেলে। 1982 সালের কোনো এক মাসে তার জন্ম। শরীফ উদ্দিনের ছোটবেলা কেটেছে মাদ্রাসায় পড়াশোনা করে, যার কারণে অনেক সময় শোনা যায় শিল্পী শরীফ উদ্দিন একজন হাফেজ। তবে এই কথা সত্য নয়। শরীফ উদ্দিন দাখিল মাদ্রাসা থেকে 2001 সালে ইন্টারমিডিয়েট পাশ করেছেন বলে জানা যায়। তারপর আর পড়াশোনা করেননি, নেমে পড়েছেন গানের জগতে। 2002 ও 2003 সালের দিকে ভান্ডারী শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তরুণ শরীফ উদ্দিন। কণ্ঠের মিষ্টতা কম বেশি যাই থাকুক, সেই কণ্ঠ ব্যতিক্রম ছিল সন্দেহ নেই। তিনি সেই সময় কেল্লা বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার গুণগান করে একটি একক অ্যালবাম প্রকাশ করেন। ব্যতিক্রমধর্মী হওয়ার কারণে সেই অ্যালবাম দ্রুত সময়ে জনপ্রিয় হয়ে যায়। এদিকে মানুষ জানতে শুরু করে শিল্পী শরীফ উদ্দিন একজন গরিব এবং নিম্ন শ্রেণীর কর্মচারী, একটি ক্যাসেট ও সাউন্ড রেকর্ডিংয়ের দোকানে কাজ করে। দোকানের মালিক তার ব্যতিক্রমী কণ্ঠ শুনে তার মাঝে সম্ভাবনা দেখতে পায় এবং কেল্লা বাবার গানে ঢুকিয়ে দেয়। এই ধরনের গল্পগুলোতে দেশের মানুষ খুব আগ্রহ খুঁজে পায় এবং শরীফ উদ্দিনও তার গানের প্রতি ঝুঁকে পড়ে। শরীফ উদ্দিন বিখ্যাত হওয়ার সাথে সাথে তার অ্যালবামের পরিমাণও বাড়তে থাকে। শুরুতে তিনি বাউল গান করে গোটা দেশে পরিচিতি লাভ করলেও মাঝখানে তিনি ব্যান্ড সঙ্গীত নিয়ে কাজ করেছিলেন। একটা সময় গ্রামগঞ্জে তার প্রচুর গান শোনা যেত। চায়ের দোকান থেকে শুরু করে হকার ভ্যান, বিয়ের অনুষ্ঠান, এমনকি বসতবাড়িতেও তার গান বাজত। বাউল ও মাইজ ভান্ডারি গানগুলোর পাশাপাশি মায়ের মতো দরদি জগতে না দেখি, মায়ের কান্দন, বন্দে মায়া লাগাইছে, প্রেমের মানুষ ও বন্ধু লাল গোলাপী সহ আরও অসংখ্য গানের কারণে তিনি একটা সময় জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন। তবে বেশ দীর্ঘ একটা সময় গান দিয়ে তিনি গোটা দেশের মানুষকে বিনোদিত করলেও ধীরে ধীরে তার আকাশচুম্বী জনপ্রিয়তা ধস নেমে আসে। বর্তমানে শরীফ উদ্দিনের কোনো গানের সিডি বাজারে আর চোখে পড়ে না। শুধু কি তাই, দীর্ঘদিন ধরে স্বয়ং শরীফ উদ্দিনেরই কোনো খোঁজ খবর ছিল না। কোনো অনুষ্ঠান কিংবা সাক্ষাৎকার কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। সম্প্রতি হুট করে একটি ইউটিউবের সাক্ষাৎকারে হাজির হয়েছেন তিনি, জানিয়েছেন নিজের অবস্থান। শরীফ উদ্দিন জানান ইউটিউবের যুগ এসে তার জনপ্রিয়তা কমে গেছে। আগের মতো কোনো ক্যাসেট কোম্পানি তাকে ডাকে না, যার কারণে নতুন কোনো গান কিংবা অ্যালবামও বের হচ্ছে না। একই কারণে দিনকে দিন তিনি ভক্ত থেকে আড়াল হয়ে চলে যাচ্ছেন। তবে শরীফ উদ্দিন ভক্তদের আড়ালে চলে গেলেও তার গানগুলো এখনও আড়ালে যায়নি। এখনও তার পুরনো গানগুলো ইউটিউবের কল্যাণে নতুন করে পাচ্ছে, কোটি কোটি ভিউ হচ্ছে সেই গানগুলোতে। তাতে একদল অসাধু ব্যবসায়ী পকেট ভরে নিচ্ছে লাখ লাখ টাকা, আর সেই টাকার কানাকড়িও পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন শরীফ উদ্দিন। তিনি সকলের কাছে অনুরোধ জানিয়েছেন তার গান ব্যবহার করে যারাই 2-4 টাকা আয় করেছেন তার একটা অংশ যেন তাকে বুঝিয়ে দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির সাথে নিজেকে মানিয়ে নিতে না পারায় শরীফ উদ্দিন ইউটিউবে নিজেকে মেলে ধরতে পারছেন না। নিজের অফিসিয়াল চ্যানেল থাকলেও সেখানে তেমন সাড়া পাচ্ছেন না, যার কারণে কেল্লা বাবার মাজারে ঘুরে ফিরেই তার দিন কাটছে। তবে গানের ইনকাম না থাকলেও স্ত্রীসহ 2 ছেলে এবং 2 মেয়েকে নিয়ে সংসার জীবনে বেশ ভালোই আছেন তিনি। এদিকে নানান সময় তার বিরুদ্ধে নেশা নিয়ে বিভিন্ন অভিযোগ মিথ্যে বলে জানান তিনি। সমালোচকরা না জেনে যখন এমন অপবাদ দেন তখন খারাপ লাগে বলে অভিযোগ করেছেন। তার বিপরীতে লাখ লাখ ভক্ত যে তাকে এখনও মনে রেখেছেন, দেখা হলে ছবি তোলার জন্য পাগল হয়ে যায়, সেই জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শরীফ উদ্দিন। তিনি দোয়া চান ভবিষ্যতে যেন আরও গান নিয়ে তিনি এভাবে ভক্তদের সামনে হাজির হতে পারেন। প্রিয় ভিউয়ার্স, মনে পড়ে কি একসময়ের দেশকাঁপানো কণ্ঠশিল্পী শরীফ উদ্দিনের কথা? মনে পড়ে কি তার কোনো একটি গানের কথা, যে গানটি একসময় মানুষের মুখে লেগে থাকতো? গানের টাইটেল জানা থাকলে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন তার কণ্ঠে গাওয়া যে কোনো একটি জনপ্রিয় গানের কথা। শরীফ উদ্দিনের গান আপনার ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক অনেক শেয়ার করুন। আরও এমন হারিয়ে যাওয়া তারকাদের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।